এই রেড কালারের প্লাস চিহ্নটি দেখে কিছু মনে পড়ছে? সারা বিশ্বের লোক এই রেড কালারের প্লাস চিহ্নটিকে রেড ক্রস হিসেবে জানে, যেটি সুইস পতাকার একটি বিপরীত ভাবমূর্তি। আপনি এই রেড ক্রসটিকে অ্যাম্বুলেন্সের গায়ে হসপিটাল নার্সিংহোমে নামের আগে ডক্টর সিস্টারের কস্টিউমে লক্ষ্য করেছেন। তবে এই রেড ক্রস চিহ্নটির উদ্ভাবনে অতি ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করেছেন কি? যদি না জেনে থাকেন তবে ফ্রিটেক এর ভিডিওটি কনসিয়াসলি দেখতে থাকুন। রেডক্রসের উদ্ভাবক হলেন সুইস ব্যবসায়ী হেনরি ডোনান্ট। তিনি ছিলেন প্রথম নোবেল শান্তি পুরস্কার প্রাপক। এই নোবেল পুরস্কার প্রাপক মহান মানুষটির মাথায় রেডক্রসের ভাবনাটি এলো 1859 সালে সালফ্রিনো যুদ্ধে উভয় পক্ষে হাজার হাজার মানুষের মৃতদেহকে দেখে। তবে তিনি নিজেকে সামলিয়ে তার বই এ সেভেনিয়র অফ সালফ্রিনোতে দুটি প্রপোজালের কথা তুলে ধরেন। তার প্রথম প্রপোজালটি হলো সেনাবাহিনীকে সমস্ত আহত সৈনিকদের যত্ন নিতে হবে। দ্বিতীয়ত, একটি ন্যাশনাল কমিটি গঠন করা যা অভাবী মানুষের সমস্ত চিকিৎসার সুবিধা দিবে। বইটি পাবলিশ হওয়ার কিছুকাল পর হেনরি ডোনান্টের মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে 1863 সালে আন্তর্জাতিকভাবে রেড ক্রস আন্দোলন শুরু হওয়ায় এই নন গভর্নমেন্ট সংস্থাটি আন্তর্জাতিকভাবে মর্যাদা অর্জন করে। পরবর্তী সময়ে হেনরি ডোনান্টের বার্থ ইউনিভার্সিটিতে তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর 8ই মে দিনটিতে রেড ক্রস ডে অবজার্ভ করা হয়। বর্তমানে এই আন্তর্জাতিক সংস্থাটিকে আমরা ICRC অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস নামে জানি, যার প্রধান সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তো এই ছিল রেড ক্রস উদ্ভাবনের কিছু অজানা তথ্য। আপনার যদি এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আগে থেকে এই ইনফরমেশনটি জানলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।